শাহরুখ খানের ক্যারিয়ার শুরুর অধ্যায়ের সাথে জড়িয়ে থাকা সেই কালজয়ী ধারাবাহিক ফৌজি আবারও ফিরে আসছে ছোট পর্দায় 35 বছর পর। 1989 সালে এই ধারাবাহিকের মাধ্যমে তিনি পা রেখেছিলেন বিনোদন জগতে, আর তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সুপারস্টার। ফৌজি ধারাবাহিকটি যেমন ছিল দেশের যুবকদের অনুপ্রেরণা, তেমনি এটি ছিল শাহরুখের প্রতিভার প্রথম প্রদর্শনী, যা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এবার 35 বছর পর ফৌজি 2 নামে ফিরে আসছে এই ধারাবাহিক। তবে কি থাকছেন শাহরুখ খান? দুঃখজনকভাবে নতুন ধারাবাহিকটিতে শাহরুখের উপস্থিতি নেই। তার বদলে কর্নেল সঞ্জয় সিং এর ভূমিকায় দেখা যাবে বিগ বস 17 খ্যাত বিকাশ জৈনকে। এছাড়াও গহর খান থাকবেন লেফটেন্যান্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। নতুন ধারাবাহিকের সঙ্গে থাকবে আরও এক ঝাঁক নতুন মুখ, যাদের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হয়েছে তাদের অভিনয় দক্ষতা ও প্রতিভার মাধ্যমে। এই পুনরুজ্জীবনের মূল আয়োজনের পেছনে রয়েছেন চিত্র নির্মাতা সন্দীপ সিং, যিনি দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে প্রাণ দিতে চলেছেন ফৌজিকে। সন্দীপ সিং জানান, ফৌজি দেশকে উপহার দিয়েছিল শাহরুখ খানের প্রতিভা ও এনার্জির ঝলক। এবার ফৌজি 2 সেই ঐতিহ্যকেই বয়ে নিয়ে যাবে নতুন এবং আরও উত্তেজনাপূর্ণভাবে। যদিও শাহরুখ খান থাকছেন না, তবু ফৌজি 2 নিয়ে প্রত্যাশা কম নয়। একসময়ে সেই পুরনো গল্পকে নতুন করে বলার এই প্রচেষ্টা দর্শকদের মনে নতুন করে উদ্দীপনার সৃষ্টি করবে। নতুন প্রজন্ম এই ধারাবাহিকের মাধ্যমে দেশের প্রতি আত্মত্যাগের সেই পুরনো অনুভূতিগুলো আবারও ফিরে পাবে, যা একদিন শাহরুখ খান ফুটিয়ে তুলেছিলেন। এখন ফৌজি 2-তে একদল নতুন মুখ নিয়ে তৈরি হবে এক নতুন গল্প, আর এর মাঝে থাকবে ইতিহাসের ছোঁয়া।